আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে নতুন ও তরুণ ভোটারদের। বন্দরনগরী চট্টগ্রামের তরুণ ভোটাররা চান আধুনিক, মেধাবী, দুর্নীতিমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন নেতৃত্ব। নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা জানতে চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণের শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় উঠে আসে এমন চিত্র। চট্টগ্রাম প্রতিনিধির প্রতিবেদন। চট্টগ্রামে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 63,14,397 জন, যার মধ্যে নতুন যুক্ত হয়েছে 6,76,932 জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এদের মধ্যে 18-33 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,77,571 জন। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন 3,66,360 জন তরুণ ভোটার। তরুণ এই ভোটাররা চান মেধাবী, সৃজনশীল, পরিশ্রমী ও প্রযুক্তিগত জ্ঞান আছে এমন প্রার্থীকে নির্বাচিত করতে। বহির্বিশ্বে বাংলাদেশকে সমৃদ্ধশালী এবং শক্তিশালী দেশ হিসেবে যে সরকার গড়ে তুলবে আমরা সেই সরকারকে ভোট দিব। বেকারত্ব দূরীকরণে যে সরকার এবং যে প্রার্থী কাজ করবে আমাদের তরুণের ভোট ওই সরকারের পক্ষে হওয়া উচিত। এই যে আমাদের শিল্প বিপ্লবের ধারা, এই ধারাটা অব্যাহত রাখতে আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। শুধু তাই নয়, কারিগরি শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সকলের জন্য চিকিৎসা নিশ্চিতকরণ সহ দুর্নীতিমুক্ত দেশ গড়বে এমন নেতৃত্বকে ভোট দেওয়ার কথা জানান তরুণেরা। তরুণ নেতৃত্ব যারা সংসদে যাবে তারা যাতে আমাদের স্বাস্থ্যখাতটা আরও উন্নত করতে পারে। যে নেতৃত্ব রাষ্ট্রের ভালো চাবে আমরা অবশ্যই সে নেতৃত্বের পাশেই থাকব। যে সরকার এই শিক্ষা ব্যবস্থার উন্নতি করতেছে আমরা ওই সরকারকে আমরা চাই। দেশকে এগিয়ে নিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার কথাও জানান এই তরুণ ভোটার। যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই সরকার ব্যবস্থাকেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা অধিষ্ঠিত করতে চাই এবং সেই সরকারের নেতৃত্বে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে আমরা যেন সোনার বাংলা বিনির্মাণ করতে পারি। তরুণ ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, তাদের চাওয়া সৎ, যোগ্য, কর্মঠ এমন নেতৃত্ব ক্ষমতায় আসবে। শুধু তাই নয়, তরুণদের চাহিদাকে মাথায় রেখে তারা দেশ পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা তাদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।